যুব অধিনায়ক আকবর আলীর কথা মনে আছে? ভুলে যাওয়ার তো কথা নয়, মাত্র 9 মাস আগে যিনি ইতিহাস লিখেছিলেন, সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের সেই অধিনায়ক আকবর আলীর কথাই বলছি। এখন কোথায় আছেন, কি করছেন বা তাকে নিয়ে বোর্ডের পরিকল্পনাই বা কী, সেসব নিয়েই আমাদের আজকের ভিডিও। আশা করি সাথেই থাকবেন, আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেটে আকবর আলীও খেলেছেন। তিনি ছিলেন তামিম একাদশের সদস্য, তার দল ফাইনালে উঠতেই পারেনি। আকবর নিজেও কিছুই করতে পারেননি, নেই কোনো মনে রাখার মতো পারফরম্যান্স, তাই নীরবেই পার হয়ে গেছে সেই টুর্নামেন্ট। তবে আকবর আলীর কাছে ব্যক্তিগতভাবে এই দলে খেলা বা এই দলের কাণ্ডারি তামিম ইকবাল সহ আরও কয়েকজনের সান্নিধ্যে আসাটা বড় এক বিষয়। যেমন আমি তামিম ভাইয়ের টিমে ছিলাম, তামিম ভাই, মিথুন ভাই, বিজয় ভাই, ইনাদের সাথে অনেক কথা হয়েছে, তো তাদের কাছ থেকে অনেক মানে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি, তো তারাও অনেক ভালো ভালো থট তাদের দিয়েছে, তো আই হোপ যে তাদের সেই কথাগুলো কিংবা তাদের সেই এক্সপিরিয়েন্সগুলো আমার কাজে লাগাতে পারবো। সেই যুব বিশ্বকাপ জয়ের হয়ে গেছে 9 মাস, এখনও হয়তো ঘুরে ফিরে আসে সেসব স্বপ্নময় স্মৃতি মাখা দিনগুলি, কিন্তু পেশাদার আকবর সেসবকে পেছনের ঘটনা হিসেবেই বিবেচনা করেন, সামনে এগিয়ে যেতে চান নিজের পারফরম্যান্স দিয়ে। এটা এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 8-9 মাস হয়ে গেছে, তো বাট হ্যাঁ ওইটা যখন মনে হয় তখন ওটা ভালো লাগে, বাট আমার মনে হয় না যে ওইটা নিয়ে কেউ এখন আর চিন্তা করে যে আমরা এটা করেছি, এখন সামনের দিকে তাকাতে হবে। বিসিবির আয়োজনে 26 জন ক্রিকেটার নিয়ে মিরপুরে শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের একটা ক্রিকেট ক্যাম্প। 2 সপ্তাহের এই ট্রেনিংয়ে সেরা পারফর্মাররাই আছেন, তাদের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ টবি রেডফোর্ড। হয়তো এখান থেকে অনেককেই নিকট ভবিষ্যতে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। স্বপ্ন অবশ্যই আছে, বাট আমি যেটা বিশ্বাস করি যে আমি যেটা ফিল করি যে যেখানে আমি থাকি সেখানে এনজয় করার চেষ্টা করি এবং সেখান থেকে ম্যাক্সিমাম শেখার চেষ্টা করি, তো এখন এইচপিতে আছি, তো এখান থেকেই ম্যাক্সিমাম শেখার চেষ্টা করছি আর এখানেই যতটা সম্ভব এনজয় করার চেষ্টা করছি। জাতীয় দলে একবার নাম লেখানোর ইচ্ছা আর সেটিকে দীর্ঘস্থায়ী রূপ দিতে কোন ক্রিকেটার না চায়। যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীও সেই স্বপ্ন দেখেন, দীর্ঘদিন প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। আমাদের শুভকামনা আকবর আলী আপনার জন্য।